দেশের আর্থিক মন্দার মধ্যেও মোদী সরকারের জন্য ভালো খবর ফ্রান্স ও ব্রিটেনকে পিছনে ফেলে দুনিয়ার পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশের মর্যাদা পেল ভারত এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ সংস্থা জানিয়েছে দ্রুত খোলা বাজারের অর্থনীতির দেশে পরিণত হচ্ছে ভারত সংস্থা আরও জানিয়েছে দুনিয়ার পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত দু সালে ব্রিটেনকে পেছনে ফেলে ওই জায়গা দখল করেছে ভারত ব্রিটেনের অর্থনীতির পরিমাণ হল দুই দশমিক তিরাশি ট্রিলিয়ন ডলার ফ্রান্সের অর্থনীতির পরিমাণ দুই দশমিক একাত্তর ট্রিলিয়ন ডলার সেখানে ভারতের অর্থনীতির পরিমাণ দুই দশমিক চুরানব্বই ট্রিলিয়ন ডলার রিপোর্টে আরও বলা হয়েছে ক্রয় ক্ষমতার দিক থেকে ভারত পেছনে ফেলে দিয়েছে জাপান ও জার্মানিকেও তবে ভারতের জিডিপির হাল বেশ খারাপ সাত দশমিক পাঁচ শতাংশ থেকে তা পাঁচ শতাংশে নেমে গিয়েছে অর্থনীতিতে কেন এতটা ভালো করছে ভারত মার্কিন সংস্থার মতে উনিশশো সাল থেকেই উদার অর্থনীতির পথে হাঁটতে শুরু করেছে ভারত বিভিন্ন ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ অনেকটাই কমে যায় বিদেশি পুঁজির দরজা খুলে যায় সেই নীতির ফল এখন পাচ্ছে ভারত